আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে ইংরেজিতে অনর্গল কথা বলা যায় সেই সকল বিষয় নিয়ে, এবং আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য সেরা ভিডিও হিসাবে করা হলো, কারণ এই টিউটোরিয়ালে যে সকল বাক্য তুলে ধরা হয়েছে আমরা সচরাচর কথা বলার জন্য এই সকল বাক্যগুলি ইংলিশে বলে থাকি, এবং আপনাদেরকে ইংলিশে কথা বলতে হলে অবশ্যই এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এইগুলো অবশ্যই জানতে হবে। আর আপনার যদি জানা থাকে তো অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। এটা খুবই জটিল প্রকৃতির। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটা খুবই জটিল প্রকৃতির। চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো। ট্রাই ইট। ট্রাই ইট অর্থ হল চেষ্টা করে দেখো। গাছের নিচে, এটা হবে আন্ডার দ্য ট্রি। আন্ডার দ্য ট্রি অর্থ হল গাছের নিচে। আমার কথাটা তাকে বলো। কনভে মাই ওয়ার্ডস টু হিম। কনভে মাই ওয়ার্ডস টু হিম। আমার কথাটা তাকে বলো। আমার উপর বিশ্বাস রাখো। কিপ ফেথ অন মি। কিপ ফেথ অন মি। আমার উপর বিশ্বাস রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে। তাকে বলতে দাও। তাকে বক বক করতে দাও। লেট হিম বাবেল। লেট হিম বাবেল। তাকে বক বক করতে দাও। এত উতলা হয়ো না। এত উতলা হয়ো না। এটা হবে ডন্ট সো ফুজি। ডন্ট সো ফুজি। এত উতলা হয়ো না। এ পর্যন্ত সবই ভালো। এ পর্যন্ত সবই ভালো। এটা হবে সো ফার সো গুড। সো ফার সো গুড। আমিও সেটাই ধারণা করছি। আই সাপোজ সো। আই সাপোজ সো অর্থ আমিও সেটাই ধারণা করছি। আমার কেন যেন মনে হয়। আই টেন্ড টু থিঙ্ক। আই টেন্ড টু থিঙ্ক অর্থ হল আমার কেন যেন মনে হয়। আমি কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড অর্থ হল আমি কিছু মনে করি না। আসল কোথায় আসা যাক। কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট। আসল কোথায় আসা যাক। তোমার কথা রেখো। কিপ ইওর ওয়ার্ড। কিপ ইওর ওয়ার্ড। তোমার কথা রেখো। কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল অর্থ হল কোনো কিছুই অসম্ভব নয়। তা কি করে হয়। হাউ সো। হাউ সো অর্থ হল তা কি করে হয়। ক্রমান্বয়ে এটা হবে লিটিল বাই লিটিল। লিটিল বাই লিটিল অর্থ হল ক্রমান্বয়ে। তাই নাকি। ইজ ইট সো। ইজ ইট সো। তাই নাকি। কি বলবো ভেবে পাচ্ছি না। আই অ্যাম অ্যাট এ লস। আই অ্যাম অ্যাট এ লস। কি বলবো ভেবে পাচ্ছি না। বলতে গেলে কিছুই না। নেক্সট টু নাথিং। নেক্সট টু নাথিং অর্থ হল বলতে গেলে কিছুই না। তুমি যা চাও। হোয়াট ইভার। হোয়াট ইভার অর্থ হল তুমি যা চাও। তুমি যা চাও। হোয়াট ইভার ইউ ওয়ান্ট। হোয়াট ইভার
ইউ ওয়ান্ট অর্থ হলো তুমি যা চাও। তুমি যা করো, হোয়াট ইউ আর ইউ ডু, হোয়াট ইউ আর ইউ ডু, তুমি যা করো। তাকে জাগিয়ে দাও, অ্যাওক হিম আপ, অ্যাওক হিম আপ, তাকে জাগিয়ে দাও। আমার মতে, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন, আমার মতে। না বললেও চলে, নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং, না বললেও চলে। তুমি কত সুন্দর, হাউ বিউটিফুল আর ইউ, হাউ বিউটিফুল আর ইউ, তুমি কত সুন্দর। ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য, ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য, ওয়াও, হোয়াট এ সাইট, ওয়াও, হোয়াট এ সাইট, কি দারুণ চমক, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, কি দারুণ চমক। আসলে তা নয়, নট রিয়েলি, নট রিয়েলি অর্থ হল আসলে তা নয়। অল্প একটু, জাস্ট এ লিটিল, জাস্ট এ লিটিল অর্থ হল অল্প একটু। একদমই না, নট অ্যাট অল, নট অ্যাট অল অর্থ হল একদমই না। যদি আপনার ধৈর্য থাকে, ইফ ইউ হ্যাভ দ্য প্যাশন, ইফ ইউ হ্যাভ দ্য প্যাশনস, যদি আপনার ধৈর্য থাকে। কি হয়েছে আমাকে বলুন, টেল মি হোয়াটস হ্যাপেন্ড, টেল মি হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে আমাকে বলুন। ঠিকঠাক উত্তর দাও, অ্যান্সার টু দ্য পয়েন্ট, অ্যান্সার টু দ্য পয়েন্ট, ঠিকঠাক উত্তর দাও। সেটা ঠিক, দ্যাট ইজ কোয়াইট রাইট, দ্যাট ইজ কোয়াইট রাইট অর্থ হল সেটা ঠিক। সব বাজে কথা, দ্যাটস অল ননসেন্স, দ্যাটস অল ননসেন্স অর্থ হল সব বাজে কথা। ঠিকানাটি লিখে রাখো, নোট দ্য অ্যাড্রেস, নোট দ্য অ্যাড্রেস, ঠিকানাটি লিখে রাখো। অন্য কিছু, সামথিং এলস, সামথিং এলস, অন্য কিছু। কেন আমি পরোয়া করব, হোয়াই শুড আই কেয়ার, হোয়াই শুড আই কেয়ার, কেন আমি পরোয়া করব। অন্য কিছুই না, নাথিং এলস, নাথিং এলস অর্থ হল অন্য কিছুই না। কে জানে, হু নোজ, হু নোজ অর্থ হল কে জানে। আমি এটা খুব পছন্দ করি, আই লাইক ইট ভেরি মাচ, আই লাইক ইট ভেরি মাচ, আমি এটা খুব পছন্দ করি। ঘরে বসে ইংরেজি শিখি, লার্ন ইংলিশ অ্যাট হোম, লার্ন ইংলিশ অ্যাট হোম, ঘরে বসে ইংরেজি শিখি। কথোপকথন কনভারসেশন, কথোপকথন কনভারসেশন, এসো ইংরেজি চর্চা করি, কাম অন স্টাডি ইন ইংলিশ, কাম অন স্টাডি ইন ইংলিশ, এসো ইংরেজি চর্চা করি। আপনি কি পরে ফোন করবেন, ক্যান ইউ কল ব্যাক লেটার, ক্যান ইউ কল ব্যাক লেটার, আপনি কি পরে ফোন করবেন। আপনি কি এটা ঠিক করতে পারবেন, ক্যান ইউ
fix this? Can you fix this? আপনি কি এটা ঠিক করতে পারবেন? তোমার কি বান্ধবী আছে? Do you have a girlfriend? Do you have a girlfriend? তোমার কি বান্ধবী আছে? অশেষ ধন্যবাদ, many many thank. অশেষ ধন্যবাদ, many many thank. তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যে সকল ভাইয়েরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, আমি মনে করব আপনাদের ইংলিশে কথা বলার জন্য সামান্য হলেও হেল্পফুল হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো ওয়ার্ড বা বাক্য ভুল হয়ে থাকে সেই সকল ওয়ার্ড অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের।